আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আমরা অনেকেই ভ্যাকসিনের বিষয়ে ইন টোটাল আমরা যে বিষয়টা জানি না, আজকে সেটা ক্লিয়ার করব। কখন কোন দিন কোন বিষয়টা কোন ভ্যাকসিনগুলো করবেন এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখার আপনাদেরকে বিশেষ বিশেষ অনুরোধ করছি। আর এই ভিডিওটি দেখার মাঝখানে যদি আপনাদের কোনো বিষয়ে মতামত বা আপনাদের কোনো কিছু মনে জানতে চাওয়া হয় বা কোনো মতামত থেকে থাকে, কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন, আর সম্ভব হলে ভিডিওটি লাইক করে দিবেন। তো আমরা অনেকেই ভ্যাকসিন করে থাকি। ভ্যাকসিন হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে কোনো প্রকার ওষুধ না, এটা হচ্ছে এক প্রকার টিকা। রোগ আসার পূর্বে এটা যদি প্রয়োগ করা হয় তাহলে এটা প্রতিরোধ হিসেবে কাজ করে, রোগটা আসে না। এটা হচ্ছে ভ্যাকসিনের বিষয়টা। ভ্যাকসিন কোনো প্রভাবে ওষুধ না, এটা আবারও বলা হইতেছে। তো ভ্যাকসিন হচ্ছে ইংরেজি শব্দ, টিকা হচ্ছে বাংলা, একই জিনিস। আমরা ভ্যাকসিনটা কেন প্রয়োগ করবো? যাতে আমাদের হাঁস মুরগিগুলো সুস্থ সবল থাকতে পারে, সেজন্য। তবে এখন আমরা কি কি ভ্যাকসিন করবো, কোন কোন ভ্যাকসিন করবো, সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। নাম্বার ওয়ান, প্রথমত আমরা যে ভ্যাকসিনটা করবো মুরগির বেলায়, আমরা প্রথমত ব্রঙ্কাইটিস এবং রানীক্ষেত, ব্রঙ্কাইটিস এবং রানীক্ষেত এই দুটো মিলে একটা ভ্যাকসিন করবো আমরা 3-5 দিনের মধ্যে আমরা করলেই হবে, ঠিক আছে? 3-5 দিনের মধ্যে আমরা করে নিব এই ব্রঙ্কাইটিস এবং রানীক্ষেত। আমি যেটা করি আমি সেটা 3 দিনে করি বর্তমানে। এরপরে আপনি 7 দিনে যে ভ্যাকসিনটা করবেন, 7-8 দিনে বা 9 দিনের মধ্যে আপনি গাম্বুরা ভ্যাকসিনটা করবেন। এটা হচ্ছে গাম্বুরার প্রথম ভ্যাকসিন হয়, আর যদি ভ্যাকসিনের সিরিয়াল ধরা হয় প্রথম থেকে তাহলে এটা দ্বিতীয় ভ্যাকসিনে পড়ে। আচ্ছা, তৃতীয় ভ্যাকসিনটা আপনি করবেন 13-14 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে কয়। তবে আমি যেটা করি আমি 14 দিনে করি, আমি 3-7-14 দিনে করি। এটা হচ্ছে 7 দিন আপনি যে ভ্যাকসিনটা করবেন সেটা হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন। এটাও গাম্বুরা ভ্যাকসিন, তবে সিরিয়াল হচ্ছে গাম্বুরা দ্বিতীয় ভ্যাকসিন আর সিরিয়াল হচ্ছে তৃতীয় ভ্যাকসিন। আচ্ছা, তারপরে হচ্ছে যে 4 নম্বর ভ্যাকসিনটা আপনি কখন করবেন? 4 নম্বর ভ্যাকসিনটা আপনি করবেন, যেটা আমি করে থাকি 4 নম্বর ভ্যাকসিনটা হচ্ছে 18-19 দিনের মধ্যে আমি ভ্যাকসিনটা করে থাকি। আর এই জিনিসটা আপনার 18-19 দিন, সেটা হচ্ছে রানীক্ষেত, শুধু রানীক্ষেত। প্রথম ভ্যাকসিনটা হচ্ছে রানীক্ষেত ব্রঙ্কাইটিস মিলে একটা, দ্বিতীয়টা গাম্বুরা, তৃতীয়টা গাম্বুরা এবং চতুর্থটা হচ্ছে অনলি রানীক্ষেত আপনি ভ্যাকসিন করবেন। আপনি যখন এই সময়টা 20 দিন আগে আপনি যখন আপনার ভ্যাকসিনগুলো কনফার্ম করে ফেলবেন আপনার মুরগিকে, তাহলে তখন আপনার মুরগিগুলো রোগ আক্রান্ত হওয়ার চান্স একদমই কম থাকে। যদিও আক্রান্ত করে বেশি ক্ষয়ক্ষতি করতে পারে না। আমি আবারও বলছি ভ্যাকসিন কিন্তু কোনো প্রকার ওষুধ না, যেটা খাওয়ালে রোগ ভালো হয়ে যাবে। ভ্যাকসিন হচ্ছে একটা টিকা যেটা প্রতিরোধ করার জন্য আপনাকে মুরগিকে প্রয়োগ করতে হবে। এই ভ্যাকসিনটা সবচেয়ে বেশি ভালো হয় আর চোখে প্রয়োগ করলে, তবে যাদের অল্প মুরগি তারা চোখে প্রয়োগ করবেন ভালো হবে, আর যাদের বেশি অল্প হাঁস মুরগি তারা আপনারা পানিতে মিশিয়ে খাওয়া দিতে পারেন। সো ভ্যাকসিনের গুরুত্ব কিন্তু অনেক বেশি, ভ্যাকসিনের কোনো বিকল্প হয় না এই সেক্টরে। যারা ভ্যাকসিন করেন না বা ভ্যাকসিনকে অবহেলা করেন তাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হতে পারে, এটা কিন্তু কনফার্ম। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা আমরা জানিয়ে দিলাম। আর আরেকটা বিষয়, ভ্যাকসিন করবেন অবশ্যই ঠান্ডার সময়, সেটা হতে পারে বিশেষ করে রাতে মাগরিবের থেকে আসার পর হলে ভালো হয়, আর যাদের সময় না হয় তারা ভোরবেলাও করতে পারেন, একদম ভোরবেলা উঠে। তো এই হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে, ভ্যাকসিনের বিষয় নিয়ে আসা নিয়ে। এছাড়াও যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে বা জানতে চান কমেন্ট বক্সে জানাবেন, আশা করছি যদি জানি সেটা আপনাদেরকে জানাবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত এমন খবরগুলো বা এমন গুরুত্বপূর্ণ নিউজগুলো পাওয়ার জন্য ফার্মিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।